ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গরিব তো লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার, জানো তো আজকে আমার সব কাজ হয়ে গেছে, 7:30 বাজেনি এখনও, সব কাজ রেডি, পুরো স্নানও করে ফেলেছি। আর আজকে যাবো বড়মার বাড়ি, সারাদিন আজকে বড়মার বাড়ি কাটাবো। তো বড়মার বাড়ি কী হবে কেন হবে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। বা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড়মাদের বাড়ির দিকে রওনা দেবো বলে। আর এখানে দেখো এত সুন্দর দৃশ্যটা, শুধু সবুজ আর সবুজ, এই দৃশ্য কিন্তু গ্রামের দিকেই দেখা যাবে, খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, এসে গেছি আমি বড়মাদের বাড়িতে, আর এসে টেসে কাটাকাটিও শুরু করে দিয়েছি রান্নার জন্য, সহ্য করা হচ্ছে। আর ওইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছে, এখন কুমড়োর তরকারি হচ্ছে, মুড়ি খাওয়া বলে। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে পুঁই শাকের তরকারি হয়ে গেছে, আর এখানে মাংসের আলুটা ভাজা হচ্ছে, এখানে মাংসটা আছে, আর এখানে দেখো একটুখানি মাছ রাখা আছে। এই যারা মাংস খায় না তারা মাছ খাবে বলে, এই যে এখন হচ্ছে রান্না। আর আমি বলেছিলাম যে বড়মাদের বাড়ি আজকে কি আছে, কেন আছে, আমরা কেন যাচ্ছি। তো আজকে আমাদের বড়মাদের বাড়ি আছে আমার ছোট ননদিনীর জন্মদিন, তো তোমরা দেখো। কেক কাটা পর্ব শেষ, এবারে খেতে বসে পড়েছে। ওকে পাঁচ তরকারি ভাত করে দিয়ে মানে ধরে দিয়েছে, আর এখানে দেখো আর ওর মা আশীর্বাদী করছে, আর ওর দিদি এখন গলায় মালাটা পরিয়ে দিচ্ছে, আর কাকিমা ওখানে ঘুমসিটা নিয়ে দাঁড়িয়ে আছে, এই বসে আছে পরিয়ে দেবে বলে। আর আশীর্বাদী সময় বড় মা আশীর্বাদী করছে, কিন্তু না আমরা সবাই রাগাচ্ছিলাম, আমরা বলছি 18 বছর হয়ে গেছে, এরপর আর জন্মদিন হবে না, এরপরে সোজা বিয়ে হবে, তারপরে শ্বশুরবাড়িতে তোর জন্মদিন হবে, এরকম করেই আর কি মারছিলাম। আর এখানে দেখো ঠাকুমাও আশীর্বাদী করতে শুরু করে দিয়েছে, আর আমাদের গৌরিকতা এখানে বসে পড়েছে, আর কেমন করে বসে আছে দেখো, ওকেও আশীর্বাদী করতে হবে, না হলে ও উঠবে না ওখান থেকে, ওকে যত বলছি ওঠ, ও কিছুতেই উঠবেন না। এবারে কাকিমা আশীর্বাদী করবে, কাকিমা আশীর্বাদী করার পরে আমি আশীর্বাদী করব। আমি আশীর্বাদী করতে যেতে চাইছিলাম না, কিন্তু আমাকে জোর করে পাঠালো। আর এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তো তাই তাড়াতাড়ি করে খেতে দিচ্ছিলো, আর ভিডিওটা করতে পারিনি, এরপর সন্ধে হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমাদের ছোটো ভাগনা চানা খাচ্ছে, ওর পাপা চানা এনে দিয়েছে, ও খাচ্ছে, আর এখানে সবাই বসে আছে, যে যার মতে ফোন ঘাঁটছে, জামাইবাবু এখানে দাঁড়িয়ে আছে। গুড নাইট বন্ধুরা, বাড়ি চলে এসেছি বড়মাদের বাড়ি থেকে, আর ওখানে কোনো ভিডিওটা করা হয়নি, আর তো বাড়িতে এসে করলাম। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। বাই।